সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকিলিস হিল এই ইডিয়মটি নিয়ে কথা বলবো ইডিয়মটির অর্থ হচ্ছে উইকনেস দুর্বলতা বা ভালনারেবল পয়েন্ট ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত বা সহজেই আক্রমণ করা যায় এমন আর পয়েন্ট মানে বিন্দু বা ছোট কোনো জায়গা এই বাগধারাটির উৎপত্তি হয়েছে গ্রিক মিথোলজি থেকে তো অনেকে বলতে পারে যে মিথোলজি জিনিসটা কী দেব দেবতাদেরকে নিয়ে যে কাহিনী প্রচলিত আছে এগুলাকেই মিথোলজি বলা হয় তো গ্রিক মিথোলজিতে একজন বীরের সন্ধান পাওয়া যায় যার নাম অ্যাকিলিস এবং হিল অর্থ হচ্ছে পায়ের গোড়ালি তো আমরা যদি শব্দগুলোর অর্থ করি তাহলে এটার অর্থ হয় অ্যাকিলিসের পায়ের গোড়ালি তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আমরা যখন বলি যে কালামস পেন তখন হয় কালামের কলম এখানে কালাম লিখে একটা অ্যাপোস্টোপি দিলাম এরপর একটা এস দিলাম ঠিক গ্রামারটা অ্যাকিলিসের ক্ষেত্রেও একই প্রায় কিন্তু এখানে অ্যাপোস্টোপি যে কমাটা ব্যবহার করা হয়েছে এরপরে কিন্তু এস ব্যবহার করা হয়নি কারণ এটার শেষ বর্ণটা ছিল এস এটা একটু মনে রাখবেন তো গ্রিক মিথোলজিতে যে অ্যাকিলিসের কথা বলা হচ্ছে এই অ্যাকিলিস ছিল থেটিসের পুত্র থেটিস একজন দেবী ছিল মানে জলের দেবী বা জলদেবী অ্যাকিলিসের জন্মের পর একটা ভবিষ্যৎবাণী করা হয় যে সে মারা যাবে অ্যাকিলিস যাতে মারা না যায় এই জন্য তাকে স্টিক্স নদীতে ডুবিয়ে দেওয়া হয় বা চুবান দেওয়া হয় এবং এটা তার মা এই কাজটা করেছিলেন এটা করেছিলেন তার গোড়ালিতে ধরে পায়ের গোড়ালিতে ধরে ফলে যে অংশটা ধরা ছিল ওই অংশটাতে জল স্পর্শ করেনি এই জন্য অ্যাকিলিসের সমস্ত শরীর এরকম অবিনশ্বর হয়ে গিয়েছিল যে সমস্ত শরীরের কোথাও আঘাত করে তাকে পরাজিত করা যাবে না শুধুমাত্র ওই অংশটুকু যেখানে পানি পৌঁছায়নি তো এটাই হয়েছিল ট্রয় যুদ্ধে বিরোধী পক্ষ এটা জেনে গিয়েছিল তাকে কোনোভাবেই পরাজিত করতে পারতেছিল না এবং সর্বশেষে ঠিক তার ওই যে দুর্বল জায়গাটা উইক পয়েন্ট যেখানে আসলে পানি পৌঁছায়নি সেখানে একটি তীর এসে বিদ্ধ হয় এবং সেই তীরের আঘাতেই অ্যাকিলিসের মৃত্যু হয় তো এরকম আমাদের সমাজে অনেকেই আছে যার অনেক কোয়ালিটি আছে বা অনেক ক্ষমতা আছে কিন্তু ছোট্ট একটা দুর্বলতা আছে সেই দুর্বলতাকে বোঝাতে অ্যাকিলিস হিল এই বাগধারাটি ব্যবহার করা হয় তো আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি হিস শর্ট টেম্পার ইজ হিস অ্যাকিলিস হিল শর্ট টেম্পার অর্থ হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া আমরা বলি না যে রক্ত চটা স্বভাবের তার মানে তার সব কিছুই ঠিক আছে কিন্তু সে হঠাৎ করে রেগে যায় এটাই হচ্ছে তার দুর্বলতা এই দুর্বলতাটা এমন যে এটা ধ্বংসের কারণ হয়ে যেতে পারে আরেকটি উদাহরণ দিচ্ছি হি ইজ এ গুড স্টুডেন্ট বাট ইংলিশ লিটারেচার ইজ হিজ অ্যাকিলিস হিল তার মানে সব দিক থেকেই সে ভালো কিন্তু ইংরেজি সাহিত্যেই তার দুর্বলতা আছে আরেকটি উদাহরণ দিচ্ছি দ্য করাপ্ট মিনিস্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গভর্নমেন্টস অ্যাকিলিস হিল এটার অর্থ হচ্ছে দুর্নীতিগ্রস্থ মন্ত্রীকে বিবেচনা করা হয় এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে ইজ রিগার্ডেড মানে হচ্ছে বিবেচনা করা হয় কাকে বিবেচনা করা হয় দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে কী হিসেবে অ্যাজ মানে হিসেবে কার সরকারের গভর্নমেন্টস অ্যাকিলিস হিল মানে সরকারের দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকিলিস হিল এটা অর্থ কেন দুর্বল জায়গা বা উইকনেস বা উইক পয়েন্ট এই অর্থে প্রকাশ করা হয় যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না